আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সকলের দামি ভালো আছি আমি চিকেন রোস্ট রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আমি এখানে চার পিস চিকেন নিয়েছি অল্প করে লবণ মাখিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেল ভালো মতো গরম করে চিকেন পিসগুলো দিয়ে দিলাম চুলারাচ হাই হিটে থাকবে হাই হিটে জাল করে পাঁচ থেকে ছয় মিনিট উল্টে পাল্টে চিকেন ভেজে নেব হালকা ব্রাউন করে আমি বেশি ভাজবো না আর আমি এখানে ব্রয়লার চিকেন নিয়েছি এক পাশ হয়ে গেছে উল্টে দিলাম চিকেন ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম চিকেন ভাজা তেল কিছু কমিয়ে পরিমাণ মতো তেল রেখে তার মাঝে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজ ব্রাউন করে ভেজে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা স্বাদ মতো লবণ এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা রাঁধুনি রেডিমেক্স রোস্ট মশলা দুই টেবিল চামচ পানিতে মিশিয়ে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দিলাম অল্প করে পানি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর আস্ত গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচের একটু বেশি বাদাম বাটা এখানে আমি কাঠ বাতাম বেটে নিয়েছি দিয়ে দিলাম তিনটা আলু বখরা কয়েকটা কিশমিশ এখন অনেকক্ষণ সময় নিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা চিকেন দিয়ে দিলাম মশলার সাথে চিকেন পিসগুলো সুন্দর মতো মিশিয়ে নিলাম উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিলাম খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় চুলারস মিডিয়ামে থাকবে এ পর্যায়ে মশলার সাথে কষানো হয়ে গেছে এখন আমি দেড় কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম এখন ঢেকে রান্না করব চিকেনগুলো যাতে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় দশ থেকে পনেরো মিনিটের মতো আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায় এ পর্যায়ে চুলারস হাই হিটে থাকবে দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ এক চা চামচ চিনি এক চা চামচ পরিমাণ টমেটো সস এখন ঢেকে মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করে নিলাম ঢাকনা উঠিয়ে নেড়ে দিলাম রোস্ট রান্না হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আর দিয়ে দিলাম অল্প করে কিছুটা পেঁয়াজের বেরেস্তা এখন চুলা বন্ধ করে ঢেকে দমে রেখে দেব পরিবেশন করার আগ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার রোস্ট রান্না হয়ে গেছে এখন পরিবেশন করব। এভাবে রোস্ট রান্না করলে গরম গরম সাদা পোলাও বিরিয়ানি সব কিছুর সাথে খেতে অনেক ভালো লাগে আর ছোট বড় সবাই অনেক পছন্দ করবে সবাই আপনার রান্নার প্রশংসা করবে রোস্ট রান্না অনেক লোভনীয় হয়েছে আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আজকের মতে পর্যন্তই আল্লাহ হাফেজ